গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি বাহিনী একটি গোলা আঘাত হেনেছিল গাজার বৃহত্তম ফার্টিলিটি ক্লিনিকে ওই বিস্ফোরণে তখন সেখানকার ভ্রূণবিদ্যা ইউনিটের এক কোণে সংরক্ষিত পাঁচটি তরল নাইট্রোজেন ট্যাঙ্কের ঢাকনা ফেটে যায় এবং ঘটে মর্মান্তিক ঘটনা ওই হামলায় অতি ঠান্ডা তরল বাষ্পীভূত হওয়ার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এতে গাজা শহরের আলবাসমা বাসমা আইভিএফ কেন্দ্রে সংরক্ষিত চার হাজার ভ্রূণ এবং এক হাজার শুক্রাণুর নমুনা ও নিষিদ্ধ ডিম্বাণু ধ্বংস হয় এই একটি হামলার প্রভাব ছিল সুদুপ্রসারী এ হামলা গাজার তেইশ লাখ মানুষের ওপর ইসরায়েলের সাড়ে ছয় বছর ধরে চলা হত্যাযোগ্য অদেখা এক বর্বরতা ওই ট্যাঙ্কের ভ্রূণগুলোই ছিল বন্ধুত্বের মুখোমুখি হওয়া শত শত ফিলিস্তিনি দম্পতির শেষ ভরসা উনিশশো সালে ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছিলেন ক্যাম্ব্রিজ প্রশিক্ষিত প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ বাহেলদিন ঘালাইনি তিনি বলেন আমরা জানি এই পাঁচ হাজার জীবন বা সম্ভাব্য জীবন পিতামাতার ভবিষ্যৎ বা অতীতের জন্য কি বোঝায় বাহেলদিন আরও বলেন অন্তত অর্ধেক দম্পতি যারা আর শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন করতে পারছেন না তাদের আর সন্তান নেয়ার সুযোগ থাকবে না তিনি আরও বলেন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে বুধবার রয়টার্স এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনীর প্রেস ডেস্ক বলছে তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার বিষয়ে অস্বীকার করেছে বাহেলদিন ঘালিয়ানি বলেন ইসরায়েল হামলায় যে শুধু নাগরিকেরা নিহত হয়েছেন এমনটাই নয় গাজার পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করে চলেছে ইসরায়েল এই ভ্রূণগুলোই ছিল শত শত ফিলিস্তিনি নিঃসন্তান দম্পতির ভবিষ্যৎ স্বপ্ন আমরা এই পাঁচ হাজার জীবনকে খুব কাছ থেকে চিনতাম তারা আমাদের সম্ভাব্য ভবিষ্যৎ ছিল তাছাড়া এই পদ্ধতি বেশ খরচের গাজার অনেক অধিবাসী গয়না বিক্রি করে নিজেদের ভ্রূণ সংরক্ষণ করেছিলেন এক হামলাতেই সেসব প্রচেষ্টা ও স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে